হ্যালো বিউটিফুল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে ভোর 4:30, আমি উঠেছি মোটামুটি 4:15 হবে। দেখো কতটা অন্ধকার এখনো বাইরে, এখনো অন্ধকার। তো রেডি হয়ে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়ব। উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আমার পুজো করাও কমপ্লিট। এই দেখো পুজো হয়ে গেছে, এখনো কিন্তু প্রচুর অন্ধকার। তো অন্ধকার থাকতে তো আর বেরোনো হবে না, তো একটু পরেই বেরোব। এই হচ্ছে আমার চা। তারপরে দেখলাম ও উঠে পড়েছে। এই চা আর বিস্কুট খেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এই হয়ে গেছি আমি রেডি। ও রেডি হয়ে ব্যাগটা গাড়ির মধ্যে বেঁধে নিল, না তো ওই হাতে করে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তো বেরিয়ে পড়েছি। এই হচ্ছে রাস্তা, হসপিটালে পাঁচটা দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে আর ঘুরে গেলাম না। আর এই হচ্ছে স্টেট বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে বহরমপুর পুলিশ স্টেশন। এই দুই ধারটা খুব সুন্দর, পুরোটাই গাছ লাগানো। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, লোকাল বাস স্ট্যান্ড। এই দোকানগুলো, এই দেখছো ফুলের দোকান, আশেপাশটা পুরোটাই ফুলের দোকান। তো যেহেতু সকাল সকাল মানে ভোর ভোর বেরিয়েছি, তাই এখনও দোকানগুলো খুলেনি, কিন্তু অন্য সময় এলে খুব সুন্দর লাগে দেখতে। বেরিয়ে এসেছি জ্যাম থেকে। তো এই হচ্ছে ব্রিজ আর এই সুন্দর গঙ্গা সকালবেলার। চলো একদম পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই হচ্ছে বাসলোই মার্কেট। তো এখানে এসে চিকেনটা নিয়ে নিচ্ছি। সকাল সকাল এলে এটাই মজা, রাস্তা খুব ফাঁকা আর আসতেও খুব ভালো লাগে। রোদের ঝামেলাটা নেই, রোদন হবেন বলে মনে হচ্ছে না আজকে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, তো এখনও মেঘলা মেঘলা। সকালবেলা তো ভালো ঠান্ডা লাগছিল, আমি ভাবলাম হয়তো বাইকে যেতে ঠান্ডা লাগবে, তো না তেমনটা নয়। চলেও এসেছি গ্রামের ভেতর, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের আমবাগান। আমার যাওয়ার খুব ইচ্ছে, এই বৃষ্টিটা কমলে একদিন ঘুরে যাব। এই চলে এসেছি বাড়ি। ফুচু আর কাকা বেরিয়ে গেল, ফুচুর কলেজের ফর্ম ফিল আপ আছে। সকাল সকাল এসেছি দেখে বাবা মার খুব আনন্দ, কারণ আমরা যতই চাই সকালবেলা আর আসতে পারি না। ও রাস্তায় বলছে খুব খিদে পেয়েছে, রাস্তায় দুটো কেকও খেলো, তাও ওর পেট ভরেনি। এসে আবার সঙ্গে সঙ্গে মাকে বলছে চা করে দাও, আমিও খেলাম। এই হচ্ছে চা আর লেরো। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম, এসে নিচে এই কাটাকুটিগুলো বাকি ছিল,
যেগুলো করলাম। তো আজকে নিশু সুদীপ্ত দা সবাই আসবে, মা রান্নাও শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে বিড়ালগণ, আমার থেকে ওদেরই অধিকার বেশি মনে হয় বাড়িতে, মানুষই মনে করে না আমাকে। এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে মিক্সড রাইসের ভাজাভুজি যেটা আমি বানাবো। আর ও সেই ল্যাপটপ নিয়েই বসে আছে। মা আর আমি গল্প করতে করতে রান্না করছিলাম, ও সেই ফাঁকে এসে ভিডিও করেছে। এই হবে আজকে চিকেন পকোড়া, তাই চিকেনগুলোকে আমি ভাজছি। আর ও আমাকে বলতে এসেছে আমাকে একটা দেবে, আর ওপর থেকে নিশুদি ফোন করে বলেছে যে আমার জন্য তুলে রেখো। বাবাও বসে পড়েছে খেতে। ও স্নান করতে গেছে, দেরি হবে, তাই নিশুদি ফুচু এরা বসে পড়েছে খেতে। এই আমরা বসে পড়েছি, আর নিশুদি লুকিয়ে লুকিয়ে কখন ভিডিও করেছে। আজকের মেনু ছিল এগ রাইস, চিলি চিকেন, আলু ভাজা, ভাত, মাটন। বাবা দাঁত খুঁজছে আর ও সেটা ভিডিও বানিয়েছে, আর ও পাটাও দেখিয়ে দিচ্ছে একবার কি ফুলেছে, যেহেতু পা ঝুলিয়ে আজকে বাইকে এসছে, কি হারে পাটা ফুলেছে দেখো, টুপ টুপ করছে, দেখে মনে হচ্ছে ফুটে যাবে এবার। তারপর সবাই একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা হবে এবার কেক কাটিং। এই আমাদের কেক রেডি। বাবা কি রেগেছে, বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে, মানে আনন্দও পাচ্ছে, বাচ্চা বয়ও রেডি। বাজে এখন 1:45 মতো, আর ওকে দেখো এই সময় খাচ্ছে আম। আর এই দেখো আমের খোসাতে আমি যে একটু চপের মশলা খাচ্ছিলাম, মানে চপের আলুটা, ও আমার কাছ থেকে নিয়ে ওই আলু মানে আমের খোসার উপরে রেখেছে, আমটা খাওয়ার পর ওটা খাবে। রাত্রের মেনু হচ্ছে চপ, বেগনি আর মুড়ি। দিনে এত কিছু খাওয়া হয়েছে, রাত্রে আর কারো উল্টোপাল্টা খাবার ইচ্ছে নেই। তো সবাই মুড়ি খাবো বলছিল, তো মা বললো চল চপ বানিয়ে ফেল। আমি ভাজছি বেগুনি। টাটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চলো ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।